আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত রোববারের মধ্যে বিএনপির নির্বাচনে আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বললেন ওবায়দুল কাদের দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জাতীয় পার্টি মহাসচিবের চাপ থাকলেও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ওলি আহমদ ঘোষিত তফসিল বাতিলের আহ্বান পেশাজীবীদের অতীতের মতো সরকার গঠনের পর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র মনে করেন পররাষ্ট্রমন্ত্রী গ্যাস সংযোগের পর এবার এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর রংপুরবাসী সংযোগে অগ্রাধিকার ভারী শিল্প কারখানা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নির্বাচনে আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন দলীয়ভাবে না এলেও বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নেবেন অভিযোগ করেন দলটি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশের অর্থনীতি ধ্বংস করতে চোরাগোপ্তা হামলা করছে এসব করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান এই পর্যন্ত চারটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদ মনোনয়ন বোর্ড আগামী রবিবার আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার কথাও জানান ওবায়দুল কাদের বিএনপি আসবে না এ কথাটা এক কথা বলে উড়িয়ে দেওয়া যায় বিএনপির এখনো আসা সুযোগ আছে হয়তো বিএনপি দলীয় ভাবে জোটবদ্ধ ভাবে নাও আসতে পারে অথবা বিএনপির ভেতর থেকে অনেকেই ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে আমাদের কাছে খবর আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পঙ্গু লোককে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে বোঝা যায় সরকার কতটা অমানবিক বিরোধী দলের আন্দোলন দমন করতে দলীয় বাহিনী ও রাষ্ট্রীয় বাহিনীকে একত্রিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিং এ তিনি এই অভিযোগ করেন বিভিন্ন পত্রিকা এসেছে নাশকতার মামলায় গ্রেপ্তার দুই হাত হারানো রফিকু কিন্তু নাশকতার মামলা দিয়ে দুই হাত হারানো মানুষকে তারা ধরে নিয়ে গেছে এই এই ধরনের এটা হচ্ছে একটা নমুনা এই ধরনের অসংখ্য ঘটনা সারা দেশে ঘটছে স্বৈরাচারী স্বেচ্ছাতন্ত্র যখন জাতির কাঁধের উপর জেঁকে বসে তখন এই ধরনের প্রবণতা গুলোই দেখা যায় শেখ হাসিনাও সেটাই করছে এটা তো একটা নির্লজ্জ ঘৃণ্য কাজ আন্দোলনকে বিজয়ের দিকে ধাবিত করার জন্য নিরলসভাবে কাজ করছেন সকল পর্যায়ের নেতাকর্মীরা জনগণের সমর্থন নিয়ে বন্ধুরা আমার এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের দলীয় বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনী সবকে একত্রিত করা হয়েছে তারাই আজকে অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের যে লক্ষ্য সরকারের উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে গোটা জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে ব্যক্তির যোগ্যতা ও জনপ্রিয়তা দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি সকালে বনানী কার্যালয়ে এই সাক্ষাৎ গ্রহণ শুরু হয় আজ রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার চলছে সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান জি এম কাদের সহ দলের কো চেয়ারম্যানরা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থী নির্ধারণ করবে জাতীয় পার্টি সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী 27 নভেম্বর প্রার্থী চূড়ান্ত হবে বলেও জানান চুন্নু তিনি আরও জানান দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি সরকারের বিভিন্ন মহল থেকে চাপ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকল বিএনপির সমমনা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের নতুন অফিস উদ্বোধন শেষে গণমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ তিনি বলেন নির্বাচনকে সামনে কিছু মানুষ কোরবানির গরু ছাগলের মতো বিক্রি হয়ে গেলেও ভাগাভাগির পাতানো নির্বাচনে গিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠিত করতে চায় না তার দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো
ইচ্ছে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির এক দফা দাবির সাথে রাজপথে থাকবে এলডিপি। প্রধানমন্ত্রীকে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করারও আহ্বান জানান তিনি। একদলীয় শাসন প্রলম্বিত করতে দিতে চাই না, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, কিছু ক্ষমতার জন্য আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের জনগণ তাদের ভোট অধিকার হারিয়ে ফেলেছে, তাদের ভোট অধিকার ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশে গণতন্ত্র নাই, একদলীয় শাসন চলছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত, জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ভোটাররা কেন্দ্রে আসলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে, অনিবন্ধিত অনলাইন আইপিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না করার আহ্বান জানান আনিসুর রহমান। এদিকে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেন ইসি রাশেদা সুলতানা। পরে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই, সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন। দ্বাদশ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও নেতাকর্মীদের মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী পরিষদের সমাবেশে এই আহ্বান জানান বক্তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরি এস ইসলাম বলেন, 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পরিকল্পিতভাবে বানচাল করা হয়। এরপর সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতাদের কারাবন্দী করে হঠাৎ নির্বাচনের তফসিল ঘোষণা উদ্দেশ্যমূলক বলেও অভিযোগ করেন তিনি। কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী নেতারা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, অতীতের মতো সরকার গঠনের পর বাংলাদেশকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজারে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আব্দুল মোমেন বলেন, জ্বালাও পোড়াও করে জনগণের আস্থা অর্জন করা যায় না, আমেরিকা বাস্তববাদী দেশ, সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে। মন্ত্রী দরগায় হজরত শাহজালালের চত্বর উন্নয়ন কাজ ঘুরে দেখেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এ সময় তার সাথে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে নাটোর এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদন ফর্ম তুলেছেন এক গ্রাম পুলিশ। এই ঘটনায় লালপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংসদে যাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন বলে জানিয়েছেন আলোচিত চৌকিদার এসকেন আলী। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এসকেন আলী নাটোরের লালপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের চৌকিদার, স্বপ্ন দেখেন সংসদ সদস্য হওয়ার। এসকেন আলী ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করেছেন দুবার, একবারও জিততে পারেননি, কিন্তু হাল ছাড়েননি। এবার একেবারে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। তার আশা, সবকিছু ঠিক থাকলে স্বপ্ন পূরণ হবে, জয় হলে দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি এসকেন আলীর। লালপুরের নামে লালপুরের এমপি হোক, এটা আমি সবার কাছে আশাবাদী, আপনারা সবার কাছে দোয়া পাচ্ছি, আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি এমপি ভোটে ইনশাল্লাহ সুস্থ ভোট হলে আমি জিততে পারব, কারণ সুস্থ ভোট হলে সবাই আমাকে ভোট দিবি। আমি জনগণের হলো নিরীহ লোক, আমি নিরীহ লোকের পাশে থাকি, আমি নিরীহ লোক আমার খুব ভালোবাসি। স্বপ্ন পূরণে শেষ সম্বল এক কাটা জমি বিক্রি করেছেন তিনি। টানাটানি সংসারে স্বামীর এমন আশা পূরণে বাদ সাধেননি স্ত্রীও। যে পদে দাঁড়াইছে, যদি এটাও হতে পারে তাহলে হয়তো মানুষের পাশে দাঁড়াতে পারবি বা মানুষের একটু উপকারে আসতে পারবি, হয়তো একটা মানুষ একটা কিছু চালে তা দিতে পারবি। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এসকেন আলীর সহকর্মীরা। বারবার 4 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়ে ভোট করেন, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তিনি বাড়ি থেকে টাকা জোগাড় করে জমি বিক্রি করে ইলেকশন করেন। আসলে সে তো আমাদের লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, আর্থিক অবস্থা তেমন ভালো না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এখন এত বড় একটা মন সংসদ নির্বাচনের একটা গ্রাম পুলিশ মনোনয়ন উঠায়, এখানে আমার কিছু বলার নাই, আমি কি বলবো, আমার মন্তব্য কি আছে। নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে
স্বতন্ত্র প্রার্থী হয়ে এসকানালের আবেদন ফর্ম তোলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা সুলতানা। 27 বছর ধরে গ্রাম পুলিশে চাকরি করছেন এসকানালি। কামরুল ইসলাম, বাংলাভিশন, নাটোর। গ্যাস সংযোগের দীর্ঘ আকাঙ্ক্ষা পূরণের পর এবার এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর রংপুরবাসী। প্রথমে ভারী শিল্প কারখানায় যাবে এই গ্যাস, পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে পাবে মাঝারি ও ছোট কলকারখানাগুলো। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। জ্বলছে উন্নয়নের শিখা, যুগের পর যুগ জ্বালানি সংকটের অবসান ঘুচিয়ে এ অঞ্চলের নয়া অর্থনৈতিক দুয়ার খুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরের মানুষকে দেয়া ওয়াদা পূরণে অনড় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্বশুরালয়ের প্রতি ভালোবাসার প্রতিফলনে উচ্ছ্বসিত অনেকেই বলছেন এই উদ্যোগ হয়ে থাকবে কালের সাক্ষী। ব্যবসায়ীদের দাবি নিরবিচ্ছিন্ন এই প্রাকৃতিক গ্যাস সংযোগের। এই গ্যাস সঞ্চালন আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবে। এই গ্যাস সঞ্চালনের কারণে শিল্প কারখানা তৈরি হবে। উত্তরবঙ্গের মানুষ, হাজার হাজার মানুষ যারা কর্মসংস্থানের জন্য ঢাকায় বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করতো, তারা হয়তো আর ঢাকায় যাবে না। আমাদের উত্তরবঙ্গে কলকারখানা হবে এবং উত্তরবঙ্গের মানুষ নিজের বাড়ি থেকে খেয়ে এখানেই কলকারখানা হয়ে সেখানে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করবে। ভারী শিল্প কারখানা হবে, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প কারখানাগুলো যদি দ্রুতগতিতে হয় তাহলে এই অঞ্চলের আমি মনে করি যে ইয়াই পাল্টে যাবে। পোশাক শিল্প ঢাকা এবং চট্টগ্রামে হচ্ছে, সেখানে আমাদেরই শ্রমিক তিন ভাগ কাজ করতেছে তাদের কলকারখানায়। আমাদের দক্ষ শ্রমিকরা তখন এখানে আসবে। সংশ্লিষ্টরা বলছেন সরকার প্রধানের নজরদারি আর স্থানীয় মানুষের সহযোগিতায় বেঁধে দেওয়া সময়ের আগে প্রকল্পের কাজ শেষ হয়েছে। শিল্পায়নের মাধ্যমে এখানকার বহু মানুষকে শ্রমে যুক্ত করাসহ উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা আছে সরকারের। আপাতত শিল্প এলাকায় দেওয়া হবে গ্যাস। সকলের সমন্বিত সহযোগিতা এবং প্রয়াসে এই প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই আমরা সুসম্পন্ন করতে পেরেছি। কোনো ব্যক্তিকে যদি গ্যাস দিই তাহলে সে ব্যক্তির উন্নয়ন হবে, কিন্তু আমরা যদি শিল্পে গ্যাস দিই তাহলে একটি শিল্প কারখানায় 200, 500, 1000, 2000 মানুষ কাজ করবে, যার পরে শিল্পে উৎপাদিত পণ্যের পাশাপাশি এলাকার বিপুল পরিমাণ যুবক শক্তি যারা কর্মকাজ করতে চায় তারা কিন্তু কাজে সংশ্লিষ্ট হবে, অর্থনৈতিক উন্নয়ন প্রকৃত পাবে। 1,368 কোটি 52 লাখ টাকা ব্যয়ে 2018 সালে বগুড়া, রংপুর, সৈয়দপুরের 150 কিলোমিটারে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ করে জিটিসিএল ও পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জ্বালানির অভাবে শিল্পের বিকাশ ঘটেনি উত্তরে। এবার গ্যাস সংযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে এমনটা মনে করছেন ব্যবসায়ীরা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগঞ্জ, রংপুর। 3 বছরেও শেষ হয়নি মেহেরপুর সদর উপজেলার বারাদি গহরপুর গ্রামের ভৈরব নদীর ওপর সেতু নির্মাণের কাজ। এর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দুষছেন তারা। মেহেরপুর থেকে তুহিন আরণ্যর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার বারাদি গহরপুর গ্রামে বিশ্ব ব্যাংকের সহায়তায় 6.5 কোটি টাকা ব্যয়ে 60 মিটার সেতু নির্মাণ করছে এলজিইডি। ভৈরব নদীর দুই পারে 40 গ্রামের প্রায় 5 লাখ মানুষের যোগাযোগের একমাত্র অবলম্বন এই সেতুটি। ব্রিজটি নির্মাণে দায়িত্ব পায় মাগুরার ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ারা কামারজানি জেভি লিমিটেড। 2 বছরেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। জুন মাসেই শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ, অথচ কাজ হয়েছে মাত্র 1/3। স্থানীয়রা বলছেন বৃষ্টি না হওয়ায় কৃষি পণ্য পরিবহনে খরচ বেড়েছে। 100 টাকার জায়গায় গুনতে হচ্ছে 1000 টাকা, আর শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে কাঠের ভাঙ্গা সেতু দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে। স্কুল যাত্রীগামী স্টুডেন্ট তাদেরও সমস্যা, এবং আমরা যারা বারাদি বাজারে হাট বাজারের বিষয়গুলো যারা তাদেরও সমস্যা। বিরুদ্ধে গাড়ি রাখা যাবে, ওই গেলেও ঘুরে আসতে হবে, ওই বলে আপনার ভাই কি সমস্যা তার চিন্তা করেন। আমাদের এই ব্রিজটা 2 বছর ধরে এখনো 3 ভাগের 1 ভাগ আপনার কাজ রেডি করতে পারেনি। আমাদের এইতে যাতায়াত খুব সমস্যা হচ্ছে। এই ব্রিজটা হলে আমাদের উপকার হয়ে যাবে। এই যে কাঠের উপরে আমরা যে আসি, যে ছাগল ভেড়া নিয়ে এসব গুলাই আসি বাড়াদির হাট, ওই যে বাড়াদির হাট আছে, আমাদের আসা খুব ঝুঁকিপূর্ণ হয়। খরচ বেড়ে যাওয়ার অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমার লাইসেন্স করে ওই যে ফরিদপুরের একজন, ওনার নাম হচ্ছে সুকুমার সাহা, উনি আমার মামা হয়, উনি কাজটা করতেছে। এ বিষয়ে এলজিডি মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, তবে আশ্বাস মিলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
বৃষ্টি হওয়ার পরে এখন পানি জমে গেছে, এজন্য কাজ আরো স্লো হয়ে গেছে। বৃষ্টি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় খুব নিবিড় পর্যবেক্ষণ করছেন, তাদের কাজ স্লো হওয়ার কারণে তাদেরকে বারবার চিঠিতে জানানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত বৃষ্টির নির্মাণ কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠেলিয়ায় আইন শৃঙ্খলা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিশিষ্ট জনরা অংশ নেন। নির্বাচনকে ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এ সময় তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী জব উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৪,২০০ চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেন। সুনামগঞ্জের পৌর শহরের হাসাননগর এলাকায় মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। সেখান থেকে প্রয়োজন মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের বিভিন্ন দরকারি পোশাক নিচ্ছেন অসচ্ছল অসহায়রা। খাগড়াছড়ি দীঘিনালার বাবুছড়ার বনবিহার ১৯তম কঠিন চিবুরদান পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা বের করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, পরে হয় আলোচনা সভা। ময়মনসিংহ বিভাগের ৪টি দলের সমন্বয়ে শেখ হাসিনা বিভাগীয় অনূর্ধ্ব ১৫ মহিলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নগরীর সার্কিট হাউস মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নেত্রকোনা জেলা দল বনান জামালপুর জেলা দল। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।